চলো আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জির আগে আমরা যেগুলো করেছি তার কিছু প্র্যাকটিস বলতে পারো এবং কিছু ভালো ভালো অঙ্ক বলতে পারো। তো আগে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জির যেটা করেছিলাম, ওয়ার্ক পাওয়ার এনার্জির নাম্বার ওয়ান সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, এবং লাস্টে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন ল। তো আমি একবার লিখে দিচ্ছি এনার্জি কনজারভেশন ল, তারপর আমরা কিছু ভালো ভালো অঙ্ক করব এখান থেকে। চলো, তো ফার্স্ট আগে এনার্জি কনজারভেশন ল বলে রাখি কি। এনার্জি কনজারভেশন ল হচ্ছে ওয়ার্ক ডান ডিউ টু এক্সটার্নাল ফোর্স, এটা দিয়ে খুব কম দা এক্সটার্নাল ফোর্স দিয়ে অঙ্ক প্রায় দেয় না বললেই চলে, প্লাস ওয়ার্ক ডান ডিউ টু নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স মানে কে? ফ্রিকশনাল ফোর্স, মেইনলি এখানে ফ্রিকশনাল ফোর্স দিয়েই কাজ হবে। ফ্রিকশনাল ফোর্স তুমি নন কনজারভেটিভ ফোর্স না লিখে ডাইরেক্ট ফ্রিকশনাল ফোর্সও লিখতে পারো, ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, দিস ইজ কল্ড কনজারভেশন অফ এনার্জি। আগের দিন আমরা অঙ্ক করে করে দেখিয়েছিলাম আমি যে ওয়ার্ক ডান নন কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান এক্সটার্নাল ফোর্স ম্যাক্সিমাম অঙ্কেই জিরো হয়েছিল, তারপরে এইবার এগুলোকে কিভাবে ইউজ করা হয় আগের দিনের ভিডিওতে সেগুলো দেখানো হয়েছে। আজকে সেই টাইপেরই অঙ্ক, এসি ভার্বার বেশ কিছু অঙ্ক আমরা আরেকটু প্র্যাকটিস করব, এবং সবার লাস্টে চেন প্রবলেম করব। চেন প্রবলেম মানে একটা টেবিল থাকবে, তা থেকে চেন হ্যাঙ্গিং হবে, সেই টাইপের অঙ্ক করব। খুব সহজ সহজ জিনিস, ভালো করে বুঝবে, স্লোলি এগোবো যাতে পুরো আইডিয়াটা যেন আজকে তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়। চলো শুরু করি, শুরু করি। চলো, তো প্রথম জিনিস, প্রথম অঙ্ক আজকে, ফার্স্ট অঙ্ক হচ্ছে এটা, কি অঙ্ক দেখো, বলছে মুচলা আছে এটা থাকবে এখানে, বলছে ফিল করবে একটু বাবা, অঙ্কটাকে একটু ফিল করো, প্রথমে একটু কষ্ট হবে বুঝতে, হবে না আশা করি, বাট বলছি কারণ আমি একটু দেখতেই অঙ্ক করাচ্ছি এখন। তো প্রত্যেকটা জায়গা যদি ফিল করতে পারো আর এই ফর্মুলাটা যদি বুঝতে পারো তাহলে আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। দেখো কি বলছে, একটা ইনক্লাইন প্লেন আছে এরকম, এখানে একটা বডি রাখা আছে, তার মাস হচ্ছে 1 কেজি। হ্যাঁ বাবা, কেউ না জয়েন করতে চাইছে, এক মিনিট। আচ্ছা, তো ওখানে 1 কেজি একটা ব্লক রাখা আছে, ভালো করে কনসেন্ট্রেট করো, 1 কেজি একটা ব্লক রাখা আছে, এই লেন্থটা বলে দিয়েছে 3 মিটার, আচ্ছা এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 37 ডিগ্রি, ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? এর ব্লকটার ম্যাগনিচিউড কত আছে? ব্লকটার ওয়েট হচ্ছে 1 কেজি, ক্লিয়ার? এর বলে দিয়েছে ফ্রিকশন, বলে দিয়েছে এখানে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট মিউ বলে দিয়েছে, কত বলেছে 0.2। তো ব্লকটা এরকম করবে এবং তারপরে এখানে এরকম দেখানো আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে, আগের দিন মনে হয় এই টাইপেরই একটা উল্টো অঙ্ক দিয়ে আমরা শেষ করেছিলাম, আগের দিনের যদি ভিডিও দেখো তাতে দেখবে এখানে আমরা ব্লকটাকে রেখেছিলাম, প্রেস করেছিলাম, ব্লকটা কতটা উপরে উঠবে বলেছিলাম, এবার ঠিক তার উল্টো অঙ্ক দিয়েছি। আচ্ছা, আরেকটা ডিফারেন্স কি, আগের অঙ্কে মানে আগের দিন যেটা শেষ করেছিলাম তাতে কোনো ফ্রিকশন ছিল না, এবার ফ্রিকশন আছে, এখানেও ফ্রিকশন আছে, এখানেও ফ্রিকশন আছে, এখানে ফ্রিকশনের ভ্যালু আলাদা করে দিয়েছে, কত বলেছে, এখানে মিউ এর ভ্যালু বলেছে 0.5, আর এই ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা এটা বলে দিয়েছে 2 মিটার। কোশ্চেন ক্লিয়ার সবার কাছে?
আচ্ছা কি বলেছে কোশ্চেন? বলেছে ফাইন্ড দা অ্যামাউন্ট অফ কম্প্রেশন ইন দা স্প্রিং। এখান থেকে যদি আমি ব্লকটাকে ছাড়ি, আগে ফিল করার চেষ্টা করো, এখান থেকে যদি আমি ব্লকটাকে ছাড়ি, বলো এখানে যখন ব্লকটা আছে তখন ব্লকটার মধ্যে কি এনার্জি আছে বলো? এখানে যখন আছে পোটেনশিয়াল এনার্জি আছে, কেন হাইটে আছে, কাইনেটিক এনার্জি তো নেই। যেই ছেড়ে দেব পোটেনশিয়াল, এটা নিচের দিকে নামবে, পোটেনশিয়াল এনার্জি কি হবে? কমতে থাকবে, কমতে থাকবে। কাইনেটিক এনার্জি কি হবে? বাড়তে থাকবে। আচ্ছা যতটা পোটেনশিয়াল এনার্জি কমবে কাইনেটিক এনার্জি কি ততটাই বাড়বে এই অঙ্কে? অ্যানসার না। কেন? কারণ এখানে ফ্রিকশন আছে, তাহলে ফ্রিকশনের জন্য কিছু ওয়েস্টেজ হবে। আমি আগে ফ্লোটা বলছি যে কিভাবে জিনিসটা হবে, তারপর তো ফর্মুলা দিয়ে হয়ে যাবে আরামসে। আচ্ছা এখানে যখন আসবে, এখানে চলে এলো, এখানে এসে ডিউ টু ইটস কাইনেটিক এনার্জি ও এদিকে এগোবে, এগিয়ে স্প্রিংটাকে ঠেলা মারবে, তাহলে স্প্রিং খানিকটা কি হবে? কম্প্রেসড হবে, কম্প্রেসড হয়ে যাবে। হ্যাঁ ওটাই বার করতে বলেছে। কি বলেছে? ফাইন্ড দা কম্প্রেশন অফ স্প্রিং, ফাইন্ড দা কম্প্রেশন অফ স্প্রিং। চলো করবো অঙ্ক। আচ্ছা ভালো করে একদম সোজা অঙ্ক, কিচ্ছু নেই, যদি বুঝে বুঝতে পারো ভালো করে শুনবে। আচ্ছা আমাকে বলো এক্সটার্নাল ফোর্স তো কিছু আছে কি? নেই। তাহলে এই ফর্মুলাতে ডব্লিউ ই জিরো হয়ে যাবে, একই নয়? আচ্ছা আচ্ছা এখানে কি ডব্লিউ নন কনজারভেটিভ ফোর্স, এটা কি ওয়ার্ক, এটা মানে হচ্ছে ওয়ার্ক ডান ডিউ টু নন কনজারভেটিভ ফোর্স, এটার জন্য কি জিরো হবে? না হবে না। তাহলে এটার জন্য এটা ডব্লিউ নন কনজারভেটিভ না লিখে তুমি আরো শর্টে লিখে নিতে পারো ডব্লিউ এফ, এফ মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। তাহলে এর জন্য কি ফ্রিকশনাল ফোর্স হবে আগে সেটা বার করে নিই। ফ্রিকশনাল ফোর্স, ডব্লিউ ফ্রিকশন, ডব্লিউ ফ্রিকশন এর জন্য কি হবে আগে বার করে নিই। চলো আচ্ছা আমাকে বলো ক জায়গাতে ফ্রিকশন আছে, এখানে আছে ফ্রিকশন আবার এখানেও আছে ফ্রিকশন, তাহলে দুটো আলাদা আলাদা জায়গা। দেখো এখানে নিউ 0.2, এখানে নিউ 0.5, কিন্তু তাহলে দুটো আলাদা আলাদা জায়গায় ফ্রিকশন আছে। আচ্ছা এক এক করে করি, এই জায়গাতে ফ্রিকশনাল ফোর্সের ফর্মুলা কি হবে? ফ্রিকশনাল ফোর্সের ফর্মুলা, এফ মানে ফ্রিকশনাল ফোর্স বললাম, এর ফর্মুলা হয় মিউ ইনটু এন, এন মানে নর্মাল রিঅ্যাকশন হয়। আশা করি তোমরা সবাই জানো ইনক্লাইন প্লেনে থাকলে এই বরাবর যেটা কাজ করবে সেটা এন হবে, আর এই বরাবর যেটা কাজ করবে সেটা এম জি কস থিটা হবে। কস থিটা মানে কত? কস 37 ডিগ্রি হবে, একই নয়? হ্যাঁ বোঝা গেছে? চলো সবাই বলো, না বুঝতে পারলে আমাকে বলো সবাই। ক্লিয়ার সবার? চলো আচ্ছা ভালো কথা। তাহলে মিউ এন, এন এর জায়গায় আমরা কত বসাবো? এন এর জায়গায় বসাবো এম জি কস 37 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এবার ওয়ার্ক ডান,
ওয়ার্ক ডানের জন্য কোন ডিসপ্লেসমেন্ট এইটা, তাই তো? আচ্ছা 37 শিখিয়েছিলাম, 37 হওয়া মানে এটা 3 দেওয়া আছে, তাহলে বলো এটা কত হবে? 4 হবে। 4 হবে। এটা কত হবে? 5 হবে। 5 হবে। এটা সবার জানা তো, এগুলো আগে শেখানো কি? আবার শুনে না, 37 যদি ট্রায়াঙ্গেল হয়, এখানে করে দেখাচ্ছি, 37 যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা 3 হয়, এটা 4 হয়, এটা 5 হয়, ক্লিয়ার? তাহলে cos 37 কত হবে? বেস বাই হাইপোটেনাস মানে 4/5 হবে। দেখ থাকলো পরে ভ্যালু বসাচ্ছি। আচ্ছা এদিকে তাকাও, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে এখানে? 5। কিন্তু কিন্তু বডি নাপছে নিচের দিকে, আর ফ্রিকশন কাজ করবে কোন দিকে? তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে না নেগেটিভ হবে? তাই ডাইরেক্টলি লিখবো, এবার তাড়াতাড়ি লিখবো, ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন এই পাথের জন্য, এই পাথের জন্য, এটা 1 নম্বর পাথ নাম দিলাম, আর এই পাথটাকে 2 নম্বর নাম দেব। 1 নম্বর পাথের জন্য F1 এর জন্য হবে মিউ এম জি কস 37 ইনটু ডিসপ্লেসমেন্ট কত? 5। ক্লিয়ার? বলো ঠিক লিখেছি না ভুল লিখেছি বলো। ভেরি গুড, মাইনাস হবে একটা, কেন? কারণ ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস থিটা। ফোর্স কোন দিকে? এদিকে। সরি, ফ্রিকশন ফোর্স কোন দিকে? এদিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে? এদিকে। তাহলে অ্যাঙ্গেল কত? কস 180 ডিগ্রি। কস 180 মানে ভ্যালু কত? -1, তাই সামনে মাইনাস দিয়ে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা আরেকটা ফ্রিকশন আছে কোথায়? এই পয়েন্টে, ভালো করে দেখবে, এই পয়েন্টে, এই পয়েন্টে ফ্রিকশন কি হবে? ডাব্লু এফ 2। এইখানে স্টুডেন্টরা ভুলটা করে, ফ্রিকশন অ্যাট 2 তে ভুলটা করে, ভালো করে শুনবে, ফ্রিকশন অ্যাট 2 তে কি ভুল হয়। আচ্ছা ফ্রিকশন অ্যাট 2 তে যদি আমি চলে আসি, এক মিনিট দাঁড়াও, কেউ জয়েন করেছে না? ফ্রিকশন অ্যাট 2 তে যদি চলে আসি, এক মিনিট, চলো ফ্রিকশন এট 2 তে যদি চলে আসি তাহলে ফর্মুলা হবে, এদিকে দেখো, এদিকে ফোর্স হবে। আচ্ছা ফোর্স কত হবে এদিকে? ফোর্স কত হবে বলো? সরি ভুল বললাম, বডি এদিকে যাচ্ছে, ফ্রিকশন এদিকে হবে, তাহলে কত হবে? মিউ। আচ্ছা আগের পাত্রায় মিউ ছিল 0.2, এখানে মিউ এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম 0.2, এখানে মিউ কত? 0.5। এবার এখানে থাকা মানে ওয়েট নিচের দিকে, এনজি ওপরে, এনি কাজ করবে, তার মানে যেটা এন সেটা এনজি হবে, তাহলে মিউ এনজি, ভালো কথা। এবার বলো কত ডিস্টেন্স কভার করবে? ও কি 2 মিটার কভার করবে না স্প্রিংকে খানিকটা কম্প্রেসও করাবে? ধরলাম স্প্রিংকে কম্প্রেস করালো x, তাহলে কত ডিস্টেন্স মুভ করবে? 2 না 2 প্লাস x? 2 প্লাস x। এইখানে স্টুডেন্টরা ভুল করে, ওখানে 2 লিখে ফেলে। একই কথা, এটা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। কেন? ফোর্স এদিকে, বডি যাচ্ছে এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে আবার অ্যাঙ্গেল cos 180। হ্যাঁ বলো বলো, বলছি আপনার ভিডিওটা না বড় হচ্ছে না, স্কোয়ার মধ্যে, বাকিটা একটু বলে দাও কিভাবে ওকে বড় করতে হয়, ইয়ে কি বলে স্ক্রিনটা ধরে দাও পড়ে নেবে। চলো দেখো এদিকে, এবারে শুনে নাও, এখানে তাহলে আমরা ফ্রিকশন বার করে ফেলেছি, এবার এখানে ভ্যালু বসাও, চলো বসাই।
এইখানটা মুছলাম ফ্রিকশনের জায়গায় তাহলে কত বসাবো এই দুটো সামেশন তাহলে কত হবে মাইনাস কমন নিয়ে নিলাম 0.2 mg আচ্ছা ভ্যালু দেওয়া আছে যেখানে ভ্যালু লিখে নি না 0.2 মাইনাস 0.2 mg m কত 1 g কত 10 1 into 10 cos 37 cos 37 এর ভ্যালু কত 4/5 into 5 তাহলে কত হবে এটা 5 কাটবে 0.2 into 1 ছিল 2/10 হবে 10 কাটবে 8 minus 8 তাই তো নাকি माइनस चलो कत आसें 2 plus x এটা তো কিছু করা যাবে না 2 plus x ই থাকবে এটাকে 5 by 10 যদি করি তার মানে 0.5 into 10 কত হবে 5 ই হবে তাহলে এটাকে মুছে দিয়ে এটা লেখা যেতে পারে minus 5 into 2 plus x চলো তাহলে উপরে লিখবো তাহলে work done due to friction কি কি পেলাম ভালো করে বোঝো work done due to friction পেলাম minus bracket এ 8 পেলাম আর এইটা माइनस कॉमन नहीं लिए थी प्लस 5 2 प्लस x এটা হলো ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন ভালো করে বুঝো ক্লিয়ার হলো কিনা বলো ক্লিয়ার সবার চলো বেশ এটাই মেইন কাজ এই ফ্রিকশনটা করাই মেইন কাজ ফ্রিকশন বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কগুলোকে বারবার করবে টাফ ম্যাথমেটিক্স গুলোই করাচ্ছি চলো বাকি আরামসে হয়ে যাবে কেএফ আচ্ছা তোমার কি মনে হয় এখান থেকে ব্লকটা আসবে 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 একে কম্প্রেস করে কি হয়ে যাবে কম্প্রেস করার পর কি হবে দাঁড়িয়ে যাবে হ্যাঁ তারপরে আবার মুভ করবে সেটা পরের কথা বাট কম্প্রেস করার পর দাঁড়িয়ে যাবে তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে কম্প্রেস করার পর ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে বলো জিরো হবে একদম আচ্ছা এখানে চলে এসেছে তাহলে কি আর কোনো কি পটেনশিয়াল এনার্জি আছে নেই নেই কিন্তু স্প্রিং কে কম্প্রেস করেছে কত কম্প্রেস করেছে এক্স কম্প্রেস করেছে তাহলে স্প্রিং পটেনশিয়াল এনার্জি শিখিয়েছিলাম আগের দিন কত হবে প্লাস হাফ प्लस অঙ্ক সলভ এই হলো আমার অঙ্কের ইকুয়েশন এক লাইনে অঙ্ক সলভ বাট আগের জিনিসগুলো বুঝতে হবে আমি যদি আবার ভ্যালু বসাই আমি আবার ভ্যালু আচ্ছা এই অঙ্কে না কে এর ভ্যালু দেওয়া ছিল কে এর ভ্যালু ছিল 50 নিউটন পার মিটার 50 নিউটন পার মিটার তো এবার এখান থেকে আমি যদি একটু সলভ করি সবার ক্লিয়ার ছবিটা তাহলে বুঝবো ক্লিয়ার চলো তাহলে এখান থেকে আমরা সলভ করলে কি পাবো মাইনাস 8 প্লাস 10 প্লাস 5x ইজ ইকুয়াল টু হাফ কে এর জায়গায় 50 নিউটন পার মিটার বলেছিলাম ইনটু x স্কয়ার মাইনাস m কত ছিল 1 ছিল g 10 ছিল 3 ছিল এখান থেকে সলভ করে x ফাইন্ড আউট করতে পারবে এটুকুনি বাড়িতে পারবে করতে তাহলে আমি আর করব না এটা সলভ করে হ্যাঁ
এটা সলভ করে x এর ভ্যালু বার করে নেবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে মুভ করছি। নেক্সট অঙ্ক খুব ভালো অঙ্ক, এটা এটা যেইতে আসা একটা অঙ্ক, বুঝলাম। চলো পরের অঙ্ক তোমরা আমাকে করে দেবে, পারবে, অনেকেই পারবে, চলো এবার পারবে। কি বলেছে এখানে? একটা স্প্রিং আছে, এখানে একটা ব্লক আছে, ব্লকটার মাস এম। ভালো করে শোনো, ব্লকটা এরকম, স্প্রিংটা জাস্ট থেকে টাচ করে রাখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ব্লকটাকে কম্প্রেস করানো হয়েছে, কতটা কম্প্রেস করেছে ব্লকটা, এখান থেকে এতটা কম্প্রেস হয়েছে, কতটা এক্স। কোশ্চেন কি? এই পয়েন্টটার নাম দিয়েছে পি, পি পয়েন্ট। কোশ্চেন কি? হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ এক্স সাচ দ্যাট, such that the mass m, the mass m exerts a force, exerts a force of mg, of mg on p, p point a mg force exert করবে। চলো অঙ্ক লিখে নাও, তারপর বোঝাচ্ছি। সবার লেখা বলছি বলছি, আগে ছবি ড্র করে নাও, সব বলবো। হয়েছে? চলো তাড়াতাড়ি করো, বলি শোনো, বলি শোনো কি বলছে, আবার বোঝো ভালো করে। আচ্ছা তোমরা দেখতে পেয়েছো ট্র্যাকটা, এটাকে ট্র্যাক বলে, ট্র্যাকটা একটা কার্ভ ট্র্যাক, তাই তো নাকি? আচ্ছা এবার কি বলেছে, এখানে একটা স্প্রিং আছে, এরকম একটা স্প্রিং রাখা আছে, এরকম এখানে একটা, এখানে প্রথমে এরকম একটা স্প্রিং রাখা হয়েছে, এর সাথে একটা ব্লককে অ্যাটাচ করা হয়েছে। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? এবার এবার ভালো করে দেখো, এই ব্লকটাকে আমি হাত দিয়ে কতটা সরালাম, কতটা কম্প্রেস করালাম, এক্স কম্প্রেস করালাম, কতটা কম্প্রেস করালাম, এই লিখেছে এক্স কম্প্রেস করালাম, সাচ দ্যাট, এতে কি হবে, এক্স কম্প্রেস করিয়ে যদি ছেড়ে দিই কি হবে বলো, তোমার কি মনে হয় কি হবে? ব্লকটা এরকম এগোবে, ছেড়ে দিলে কি হবে, স্পিডটা ইলংগেট করার চেষ্টা করবে। কম্প্রেস করা মানে কি, তার মধ্যে কি এনার্জি স্টোর হয়ে গেল, পটেনশিয়াল এনার্জি। এবার ছেড়ে দিলে এর মধ্যে কি এনার্জিতে কনভার্ট হবে, ব্লকটা কাইনেটিক এনার্জি পাবে, তাহলে ব্লকটা এরকম এরকম আসবে, আস্তে 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 উপরে উঠবে পি পয়েন্টে। কি বলেছে? সাচ দ্যাট দ্য মাস এম এক্সার্টস আ ফোর্স অফ এমজি অন পি, পি পয়েন্টে এমজি ফোর্স দিতে হবে। অদ্ভুত কথা, পি পয়েন্টে এমজি ফোর্স দিতে হবে, মানে ছবিটা কিরকম হবে, যখন এখানে ব্লকটা পৌঁছবে, ব্লকটা এরকম ভাবে পৌঁছবে, তখন এখানে নাকি এমজি দেবে, আমরা কি জানি এমজি কোন দিকে হয়, নিচের দিকে, বলছে না পি পয়েন্টে এইখানে নাকি এমজি দেবে, এটাই অঙ্কে বলা আছে। ক্লিয়ার? আচ্ছা ভালো কথা, হ্যাঁ ওটা বলে দিয়েছে ওখানে কিভাবে হবে, না সেটাই করবো আমরা, দেখো চলো। আচ্ছা যখন আমি ব্লকটাকে কম্প্রেস করবো, আচ্ছা তার আগে আমাকে আগে এই কথার উত্তর দাও, ফ্রিকশন আছে কি নেই বলো, তার মানে ফ্রিকশন আছে কি নেই, নেই, এক্সটার্নাল ফোর্স তো কোনো নেই, তাই তো? তাহলে আমরা বলতে পারি W external plus W friction যেটা ছিল সেটা জিরো হয়ে গেল। আচ্ছা is equal to কি ছিল ফর্মুলা, KF plus UF
माइनस के आई प्लस यू आई बोलो सब क्लियर की ना अच्छा भालो बोल चल के बोल बे आमाके के बोल बे आमाके जोकर स्प्रिंग के प्रथमे कंप्रेस करे छेड़े दिलाम तले एखाने गेलो 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 एखाने गेलो एखाने सच दैट ए पॉइंट ओबदि रीच करबे तले ए पॉइंटे वेलोसिटी कत होबे के बोल बे आमाके भालो करे पढ़ो कि बोलछे What should be the value of x such that the mass m exerts a force of mg on p? ताई तो ना कि on p कोथाओ की बोले चे जब p और p जावे तार पर यार जावे ना कोथाओ बोले चे ताहोले कि p point के velocity zero हो बे तुम्ही guarantee दिए बोलते पारो তাহলে তাহলে p পয়েন্টে ভেলোসিটি জানি না হতে পারে জিরো না হতে পারে জিরো তাই আমি কোনটা ধরে করব ভেলোসিটি v ধরে করব জানি না ভ্যালু কত v এর ভ্যালু বের হবে তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল হবে হাফ m v স্কয়ার বলো সবাই ক্লিয়ার কি না আচ্ছা আরেকটা জিনিস বলে দেওয়া আছে এই হাইটটা এখান থেকে বলে দেওয়া আছে r কত বলা আছে হাইটটা r এটা বলে দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখো এখান থেকে তাহলে উপরে উঠেছে তাহলে ফাইনাল পটেনশিয়াল এনার্জি কত হবে mgr ভেরি গুড mgr ভেরি গুড মাইনাস যখন ছেড়েছি তখন কাইনেটিক এনার্জি মানে যখন কম্প্রেস করলাম ইনিশিয়ালি তখন ভেলোসিটি কত ভেরি গুড জিরো ছিল হরাইজন্টালি ছিল তাই কোনো এমজিএইচ এর বলক হবে না কিন্তু স্প্রিং কে কম্প্রেস করেছো তাহলে কত পটেনশিয়াল এনার্জি হবে অঙ্ক সলভ কিন্তু একটা প্রবলেম আছে এখানে কটা আননোন দেখো v আননোন x আননোন নাকি নয় v আননোন x আননোন তাই তো তাহলে তো অঙ্ক সলভ হবে না আচ্ছা অঙ্কে কোনো ক্লু দেওয়া আছে যে ক্লু আমরা ইউজ করিনি এখনো না অঙ্কে বলছি কোন ক্লু দেওয়া আছে কি বলেছে such that the mass m exerts a force of mg on p তাহলে এই ছবিতে এখানে আঁকা আছে তাহলে এই পয়েন্টে ওকে এই সাইডে কত ফোর্স দিতে হবে mg ফোর্স দিতে হবে বাট আমরা তো জানি না যে ওই পয়েন্টে mg হয় কে আমাকে বলবে ওই পয়েন্টে কি ফোর্স হয় সেন্ট্রিপিটাল সেন্ট্রিপিটাল কোন দিকে কাজ করে তাহলে এটা কি সেন্ট্রিপিটাল এটা সেন্ট্রিফিউগাল তখনই হবে যদি তুমি এর উপর বসে থাকো তাই না আদারওয়াইজ সেন্ট্রিপিটাল ফোর্স হলে এই দিকে হবে এবং এই ভ্যালুটা সেম হতে হবে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কি জানি আমরা m v স্কয়ার বাই r আর তো বলেই দেওয়া আছে রেডিয়াস m v স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু তাহলে কি হতে হবে mg m m ক্যান্সেল আউট হবে v স্কয়ার হবে rg তাহলে v স্কয়ার একেবারে লিখলাম v স্কয়ার হবে rg অঙ্ক সলভ দেখো তাহলে অঙ্ক হচ্ছে 0 ছিল এটা তাহলে 0 ইজ ইকুয়াল টু হাফ m v স্কয়ারের জায়গায় কি লিখবো RG হ্যাঁ v স্কয়ারের জায়গায় RG প্লাস mgr মাইনাস হাফ কে x স্কয়ার এখান থেকে x এর ভ্যালু আশা করব সবাই
বার করে নিতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, নিঃসন্দেহে বলে দেবে, নয়তো বার করবে কি হয়, বা থিওরি হিসাবেও দিতে পারে, এরকম ভাবেও দিতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, আবার বলবো, নিঃসন্দেহে ভালো করে শোনো। দেখো এইখানটা আলাদা করে, তাহলে এটা মুছে দিলাম, লিখে নিয়েছো সবাই, আমাকে বললে যে এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এম জি টা কি করে এলো, দেখো আরেকবার। এই হলো আমার ট্র্যাক, কারণ মাইক অন আছে। কারণ মাইক অন আছে। হ্যাঁ চলো, এই হলো আমার ট্র্যাক, এইখানে ধরো মাসটা আছে। তাহলে ভাবো, যখন মাসটা এই পয়েন্টে আছে, মানে এটা একটা কি মোশন করছে, মাসটা কি মোশন করতে চাইছে, সার্কুলার মোশন। সার্কুলার মোশনে টুয়ার্ড সেন্টার কি ফোর্স কাজ করে, কত হয় বলে দিয়েছে, এই পয়েন্টটারই নাম পি পয়েন্ট, এবং এটা আর, এটাও আর বলেই দেওয়া আছে। তাহলে পি পয়েন্টে এদিকে কত ফোর্স কাজ করবে বলে দিয়েছে, কত ফোর্স দিতে হবে, এম জি। তাহলে ইকুইলিব্রিয়ামে এম ভি স্কোয়ার বাই আর আর এম জি কে কি হতে হবে, কি হতে হবে এম ভি স্কোয়ার বাই আর আর এম জি কে, তাই করেছি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম জি, ক্যালসিয়াম ব্যবহার করে ভি স্কোয়ার আর জি, ভি স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিয়েছি এখানে। ক্লিয়ার? চলো এবার আমরা এইচসি বার্মার কিছু অঙ্ক করছি। এইচসি বার্মার অঙ্ক তো এবার সহজ লাগবে, তো আশা করবো তোমরা করে দেবে। চলো এইচসি বার্মা, ওয়ার্ক পাওয়ার এনার্জি এক্সারসাইজ 36। তো আমি আর অঙ্ক লিখছি না, আমি শর্টে বলবো কি বলেছে অঙ্কে। বলেছে এরকম একটা জায়গা, এরকম একটা ছবি দিয়েছে, দিয়ে বলে দিয়েছে এখানে একটা ব্লক আছে, তার নাম এ। এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 1।